হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে মানে সম্পত্তি ভাইয়ের, আমার আম্মু বাবা মারা যাওয়ার পর আমাদের চার বোনের মধ্যে যে সম্পত্তিটা ভাগ করছে, উনি যে ওনার বোনের ছেলের সাথে যে মেয়ে বিয়ে দিছে তৃতীয় মেয়ে, ওনাকেই মানে বেশিরভাগ দিছে, কিন্তু আমাদের ওরকম দেয় নেই, ঠকাইছে। কিন্তু এই কারণে আমার মন মানিল, আমি যাই না ওনাদের বাসায়। মানে এখন ওনারা মানে অনেকে বলে যে মা ওনার সাথে এলো রাগ করা বা ইয়ে করার কোনো কিছু ঠিক না, কিন্তু আমাদের থেকে আমারটা মানে আমার হক নষ্ট হয়ে আসছে, ওনারা ভালো চলতেছে, এটাই আমার কষ্ট। জি বোন, আপনার প্রশ্ন পেয়েছি। ইসলাম কি বলে এই বিভাজনের ক্ষেত্রে, অর্থাৎ এই বন্টনের ক্ষেত্রে, আমরা সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন পেয়েছেন, একেবারে জীবন ঘনিষ্ঠ এবং আমাদের অনেকের সাথে এটা জড়িত যে কোনো একজন লোক মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি, চারটা কাজ এটার সাথে জড়িত থাকে। এক নম্বর হলো তাকে কোনো কার্পণ্য না করে, কোনো অপচয় না করে তাকে তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, সেই খরচটা তার রেখে যাওয়া সম্পদ থেকে নেওয়া হবে। দ্বিতীয়, তার ঋণ পরিশোধ করা হবে যদি তার ঋণ থেকে থাকে, টোটাল সম্পত্তিও যদি দিতে হয় ঋণ পরিশোধ করতে, টোটাল দিয়ে দিতে হবে, কোনো ঋণ টাকা যাবে না। ঋণগ্রস্ত লোকের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এবং ঋণগ্রস্ত লোকের জন্য জান্নাত যদি বরাদ্দ হয়ও সেটা তার ঋণ পরিশোধের আগে তাকে মানে ঢুকতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঋণগ্রস্ত লোকের জানাজা পড়েন। সম্পদের চেয়ে যদি ঋণ বেশি থাকে, জি ঋণ বেশি থাকলে যারা সম্পদ পেত তারা বহন করবে, আর ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র বহন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বলছেন যে যে রেখে যাবে সম্পদ সেটা তার রেখে যাওয়া ওয়ারিশটা পাবে, আর যদি ঋণ রেখে যায় সেটা আমি পরিশোধ করব। ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি এটা বলছেন, ইসলামী রাষ্ট্র পরিশোধ করবে। যদি ওরা পরিশোধ করতে না পারে, তার সম্পত্তি দিয়ে পরিশোধ করার চেষ্টা করবে, যদি ফেল করে তখন রাষ্ট্র সহযোগিতা করবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ইসলামী রাষ্ট্র যদি না থাকে তাহলে সেখানে দায়িত্বটা কে পালন করবে, এটা আমাদের প্রশ্ন। চতুর্থ আরেকটি বিষয় যে তৃতীয় হচ্ছে তার উইল পরিশোধ করতে হবে। তিনি যদি কোথাও দানের ওয়াদা করে থাকেন, যেমন মসজিদে কিছু দান করার কথা, অথবা কোনো এতিমখানায় দান করা, কোনো মেহমানখানায় দান করার কথা, বা গরিব কোনো লোকের অথবা কোনো ব্যক্তিকে, অসহায় কোনো ব্যক্তিকে দানের কথা যদি বলে থাকেন, সেটা পরিশোধ করা হবে তিন ভাগের এক ভাগ দিয়ে, তিন ভাগের একবার বেশি দেওয়া হবে না। সর্বশেষ তার ওয়ারিশদের মধ্যে কোরআন সুন্না মোতাবেক বন্টন করা হবে। আমাদের বোন যেটা প্রশ্ন করেছেন, তার বাবার সম্পত্তি তারা যদি ভাই বোন থেকে থাকেন, তাদের ভাই যা পাবে এক ভাইয়ের সমান পাবে দুই বোন, এবং এর থেকে কোনো হেরফের করা যাবে না। তিনি বলছেন যে তার তার মা তার কোনো এক বোনকে বেশি দিচ্ছেন, বোনকে বেশি দিচ্ছেন, এই জন্য মানতে পারছেন না, বোন বোনকে আবার আরেক বোনের ছেলের সাথে বিবাহ দিয়ে এখানে একটা ঘনিষ্ঠতা অর্জন করছেন তারা, এই জন্য ওদের জন্য সব দিয়ে দিচ্ছেন, এটা মোটেও ঠিক না। বাবার সম্পত্তি তারা যা যেভাবে পাবে সেভাবে তাদেরকে দিয়ে দিতে হবে। এই দিয়ে দেওয়ার পরেও ভাই যদি থাকে, এই ভাইয়ের দায়িত্ব হলো ওই বোনদেরকে মেহমানদারি করা। মা যদি কোনো সন্তানের উপরে জুলুম করেন, সঠিকভাবে তার সম্পদগুলো বন্টন না করেন, সেক্ষেত্রে কন্যা হিসাবে তিনি কী করতে পারেন এবং মায়ের কী দায়িত্ব রয়েছে? হ্যাঁ, সেটা প্রাথমিক অংশটা আমরা আগেই বলছি। এখন বিষয়টা হচ্ছে তার মা যদি এখানে অবিচার করে থাকেন, ন্যায় বিচার না করেন, সূরা নিসা চার নম্বর সূরা কোরআন মাজিদ তার ১১ এবং ১২ নম্বরে এই বাগবাটোয়ারার বিষয়ে পরিষ্কার বলা আছে। সেখানে তিনি যদি তার কোনো সন্তানকে বঞ্চিত করেন অথবা কম দেন, এটা তিনি কোরআনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। একজন লোক জান্নাত পেয়েছে তারপরও সেটা পাবেন না, সেটার জন্য অনেক কিছু লাগবে না, শুধু এইটাই যথেষ্ট যে একজন লোককে, একজন অংশীদারকে ঠকানো হয়েছে, কম দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, মান কতা মিরাসা ওয়ারিসি কতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতে, যে ব্যক্তি কোনো ওয়ারিশের অংশ কাটবে কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাত কেটে দিবেন। এবং কোরআন মাজিদে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, আবা হুকুম আবনা হুকুম লাতাদরুন আইয়ুহুম আকরাবুল লাকুম নাফান ফারিদাতাম মিনাল্লাহ, যে তোমাদের কোন আত্মীয় কীভাবে সম্পদ পাবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আর আল্লাহ সেভাবে নির্ধারণ করে দিয়েছেন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন, এটাকে হেরফের করা যাবে না। সুতরাং তার মায়ের দায়িত্ব হলো তার সন্তানদেরকে না ঠকিয়ে, কাউকে জিতিয়ে কাউকে ঠকিয়ে এইভাবে তিনি করবেন না, তিনি উত্তম হইতে মাকে বোঝানোর চেষ্টা করবেন, ব্যবস্থা করবেন সন্তানের প্রতি। আর যাকে ঠকানো হয়েছে তিনি দাবি করছেন, আমরা সত্য মিথ্যা জানি না, যদি এই বিষয়টা সেরকমই হয়ে থাকে তারপরও তিনি মায়ের সাথে সদ্ব্যবহার করবেন, মায়ের সাথে দুরাচার করবেন না,
মা তাকে ঠকিয়েছে যেন তার মনে কষ্ট থাকবে কিন্তু প্রকাশ্যে তিনি মায়ের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবেন না মা যদি মুশরিকাও হয় তার সাথে বেয়াদবি করা যাবে না এখন মা বিষয়টা হননি বা দিতে চাচ্ছেন না কিন্তু এর কারণে হয়তো তিনি জানেন যে তিনি যদি দাবিটা না ছাড়েন অর্থাৎ মনে কষ্ট নিয়ে যান তাহলে মা শাস্তি পাবেন জাহান্নামে হ্যাঁ এই ক্ষেত্রে তিনি আসলে কি করবেন এটা হচ্ছে এই জন্য যে আমাদের সমাজের অনেক লোকেই জানে আর নামাজ রোজা আমাদের ইসলাম সম্পদের সুষ্ঠু বণ্টন এটা যে আল্লাহ করে দিয়েছেন আপনি সম্পদ কামাই করবেন কিভাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন অবৈধ পথে কামাই করতে পারবেন না আবার সম্পদ ব্যয় করবেন কোন কোন খাতে সেটাও আল্লাহ বলে দিয়েছেন এবং কিয়ামতে যে পাঁচটা প্রশ্ন করা হবে লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস পাঁচটা প্রশ্ন সারা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আগাতে পারবে না তার মানে দুইটা প্রশ্ন কিন্তু এই বিষয়ে সম্পদ কীভাবে অর্জন করছে আর কীভাবে ব্যয় করেছে সুতরাং সেই হিসাবে ওই যিনি আমাদের কাছে প্রশ্ন করছেন তার অংশটা তাকে দিয়ে দিতে হবে এখন আমাদের মা আমাদের বাবারা কি করে তারা ইচ্ছা মতো এখানে হাত দেয় আর কোরআনের বিধানটাকে এটা তারা জানে না জানার চেষ্টাও করে না আর আমাদের সমাজে ওলামায়ে কেরাম এই বিষয়ে আবার বেশি কথা বলেন না কারণ আমাদের সমাজে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা তাদের অংশীদারকে ঠকিয়েছেন এবং এটা স্বীকৃত এই ঠকানোর কারণে ওনাদের মজলিসে ওনাদের মাহফিলে ওনাদের বৈঠকে কখনো এই বিষয়ে কথা বলা হয় না এটা খুব সেন্সিটিভ অথচ জাহান্নামে যাওয়ার জন্য এই একটাই যথেষ্ট যাদের লক্ষ লক্ষ অনুসারী আছে তারাও এই কাজগুলো করেন বোনের সম্পত্তি দিচ্ছেন না লক্ষ লক্ষ না কোটি কোটি অনুসারী আছে এবং তারা কিন্তু আত্মীয় স্বজনকে তাদের নিজস্ব হক তাদের প্রাপ্য হক এটা ঠিকমতো বুঝিয়ে দেন নাই আজও দেন নাই দিবেন বলে কোনো সম্ভাবনাও নাই এবং সম্পত্তির কারণে এমনকি পরিবারের অনেক সদস্যদেরকে বাসায় ঢুকতেও দেন না এমন বিষয় আছে এলাকায় আপনি তো আমার সাথে মনে হয় বেশি বলছেন এলাকায় আসলে আসতে দেন না এরকম বিষয় এলাকায় আসতে দেন হ্যাঁ অনেকেই এরকম করে যখন বোনেরা ভাইদের কাছে সম্পত্তি দাবি করে বাবার সম্পত্তি তখন অনেক ক্ষেত্রেই ভাইরা বলে দেয় যে তুমি আমাদের বাড়িতে আসবা না নিঃসন্দেহে এটি অনুচিত এবং কোরআন অনুযায়ী বন্টন করা উচিত এবং তার অনেক নামাজ আছে তার অনেক রোজা আছে অনেকবার হজ করছেন অনেক টাকা পয়সা দান করেন কিন্তু এই একটা কারণে তার জাহান্নামে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আসলে সম্পত্তি বন্টনের বিষয়গুলোকে সহ অন্যান্য বিষয়গুলো অনুসরণ করার তৌফিক দান করুন।